তো ছাত্রছাত্রীরা স্বাগত জানাই তোমাদের এই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউবেতে। ভিডিও শুরুতেই বলে রাখি, তোমাদের দশম শ্রেণীর যত মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে তার সমস্ত সমাধান কিন্তু চ্যানেলে আপলোড করা হয়ে গেছে, তোমাদের পার্ট ওয়ান এবং পার্ট টু এর। সেই ভিডিওগুলি তোমরা যদি না দেখে থাকো এবং দেখতে যদি ইচ্ছুক হয় এবং তোমরা যদি সমস্ত রকমের উন্নত মানের নোটস চাও তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের জন্য, তাহলে অবশ্যই আমি এই ভিডিওর ডেসক্রিপশানে যে লিঙ্কটি দিয়ে দিচ্ছি মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমস্ত কিছু সমাধানের, সেই ভিডিও ডেসক্রিপশানে গিয়ে তোমরা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিও গুলো দেখে নিতে পারো, অথবা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকেও কিন্তু তোমরা দেখে নিতে পারো। তাছাড়া তোমরা যে সমস্ত মাধ্যমিক ছাত্রছাত্রীরা আছো, আগামী বছর তোমরা বোর্ড পরীক্ষা দেবে, তাদের সমস্ত রকমের প্রশ্ন উত্তর নোটস সাজেশান পেয়ে যাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে হবে পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। মূলত এই ভিডিওতে আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর মডেল অ্যাকুরেসি টাস্ক ভূগোলের পার্ট ওয়ান নিয়ে। পার্ট ওয়ানে দেখো মোট তোমাদের চারটে প্রশ্ন আছে, চারটেই বড় প্রশ্ন। প্রথম প্রশ্ন বলা হয়েছে চিত্রসহ নদীর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা দুটি ভূমিরূপের বর্ণনা দাও। সেকেন্ড প্রশ্ন মরু সম্প্রসারণ রোধের তিনটি উপায় উল্লেখ করো। তিন নম্বর প্রশ্ন ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য নিরূপণ করো। আর চার নম্বরে হচ্ছে অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাবগুলি বর্ণনা করো। এই যে চারটি প্রশ্ন আছে, সম্পূর্ণ এই চারটে প্রশ্নের উন্নত মানের নোটস এবং তোমাদের যে প্রশ্নের উত্তর যেই রকমভাবে লিখতে হবে টু দ্য পয়েন্ট সম্পূর্ণ জিনিস তোমরা কিন্তু এই পেয়ে যাবে এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে লাগো, তোমাদের জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি। তো চলো যাওয়া যাক এই ভিডিওর উত্তরের দিকে। তো দেখো তোমাদের যে ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওয়ান রয়েছে তার যে প্রথম প্রশ্নটি রয়েছে সেটি রয়েছে চিত্রসহ নদীর সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা দুটি ভূমিরূপের বর্ণনা দাও। তো দেখো দুটো ভূমিরূপ বলেছে চিত্রসহ তোমাদের দেখাচ্ছে। প্রথম ভূমিরূপটি হচ্ছে প্লাবনভূমি। তো প্লাবনভূমি সম্পর্কে তোমাদের কিছুটা লিখতে হবে, তো সেই লেখাটা তোমাদের আগে দেখে দিই। সেই লেখাটা হচ্ছে নদীর সমভূমি প্রবাহে পলি সঞ্চয়ের ফলে নদী উপত্যকা চওড়া হয়। ঠিক এরকম পরিস্থিতিতে নদীর অতিরিক্ত পরিমাণ জল এলে নদীর দুকুল ছাপিয়ে পার্শ্ববর্তী অঞ্চলে ছড়িয়ে পড়ে এবং বন্যার সৃষ্টি হয়। পরবর্তীকালে বন্যার জল কমে গেলে নদীর কূলে ছড়িয়ে পড়া জলের সঙ্গে বাহিত পলি সঞ্চয়ের ফলে যে নতুন ভূমি গড়ে ওঠে তাকে প্লাবনভূমি বলে। প্লাবনভূমির তোমাদের চিত্রটা আমি দেখিয়ে দিই। এই চিত্রটা এরকমভাবে তোমরা এঁকে নেবে, প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করে নাও। স্ক্রিনশট করে ছবিটা কিন্তু এরকমভাবে এঁকে নিতে পারো, অথবা তোমাদের যে সমস্ত টেক্সট বই রয়েছে সেই টেক্সট বইয়ে কিন্তু এই চিত্র তোমরা কিন্তু পেয়ে যাবে। যেহেতু দুটি ভূমিরূপ বলেছে তাই তোমাদের একটু ডিটেলসে কিন্তু লিখতে হবে, একটু বড় প্রশ্ন এটা। তো দেখো পরে আমরা আলোচনা করব প্লাবনভূমির বৈশিষ্ট্য নিয়ে। প্রথম বৈশিষ্ট্যতে কি বলা হচ্ছে, পলি দ্বারা গঠিত হয় প্লাবনভূমি সর্বদা উর্বর প্রকৃতির হয়ে থাকে। দু নম্বরে প্লাবনভূমিতে স্বাভাবিক বাঁধ গড়ে ওঠে, অনেক সময় এই বাঁধগুলি যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। তিন নম্বরে প্লাবনভূমিগুলি উর্বর প্রকৃতির হওয়ার জন্য কৃষিকাজের অনুকূল হয়। চার নম্বরে অনেক সময় প্লাবনভূমিগুলির পশ্চাতে যে জলাভূমিগুলি দেখা যায় সেগুলিতে মাছ পাওয়া যায়। উদাহরণ হিসেবে কি দেখাচ্ছি, দেখো ভারতের গঙ্গা নদীতে, ব্রহ্মপুত্র নদে, মিশরের নীল নদীতে প্লাবনভূমি গড়ে উঠেছে। এই ছিল তোমাদের যে প্রথম যে ভূমিরূপ সেটি হচ্ছে প্লাবনভূমি, তার সম্পূর্ণ উত্তর। চলে যাবো সেকেন্ড যে পয়েন্ট, সেকেন্ড যে ভূমিরূপটি সেটি হচ্ছে বদ্বীপ। বদ্বীপ কাকে বলে সেটা আমরা জেনে নিই। নদীর গতিপথের শেষ পর্যায়ে অর্থাৎ নিম্ন প্রবাহ যেখানে নদী সমুদ্রে মিলিত হয় এরকম মোহনা অঞ্চলে নদীবাহিত সূক্ষ্ম সূক্ষ্ম পলি সঞ্চিত হয়ে যে ত্রিকোণাকার মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার ন্যায় দেখতে ভূমিরূপ গড়ে তোলে তাকে বদ্বীপ বলে। বদ্বীপের চিত্রটা দেখে নাও, এইরকমভাবেই তোমরা বদ্বীপের চিত্রটা কিন্তু এঁকে নেবে, প্রয়োজনে এই চিত্রটিরও তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও। চলে যাবো এই বদ্বীপের বৈশিষ্ট্য। বদ্বীপের বৈশিষ্ট্য দেখো চারটি। প্রথম হচ্ছে বদ্বীপ মূলত ত্রিকোণাকার হয়ে থাকে। সেকেন্ড হচ্ছে এটি দেখতে মাত্রাহীন ব বা গ্রিক অক্ষর ডেল্টার মতো হয়। তিন নম্বরে বদ্বীপ নদীর নিম্ন প্রবাহে, এটি নিয় প্রবাহে আছে, এর জায়গায় কিন্তু হবে নিম্ন। আমি আবারও বলছি এটি নিয় প্রবাহ আছে, তার জায়গায় হবে নিম্ন। নিম্ন প্রবাহে তথা মোহনা অঞ্চলে গড়ে ওঠে। চার নম্বর হচ্ছে এটি মূলত নদীবাহিত পলি দ্বারা গঠিত। এবার চলে যাব বদ্বীপের প্রকারভেদের দিকে। দেখো প্রকারভেদের দিকে কী বলা হচ্ছে, অবস্থান প্রকৃতি ও গঠনের উপর ভিত্তি করে বদ্বীপকে মূলত তিন ভাগে ভাগ করা হয়, যথা ধনুকাকৃতি বদ্বীপ যেটি নীল নদ, মহানদী, গোদাবরী নদীর বদ্বীপ, কাস্কেট বদ্বীপ যেটি ভারতের সুবর্ণরেখা নদীর বদ্বীপ, ইতালির তাইবার নদীর বদ্বীপ ইত্যাদি, এগুলো হচ্ছে উদাহরণ। তিন নম্বরে পাখির পায়ের ন্যায় আকৃতির বদ্বীপ যেটি হচ্ছে আমেরিকার মিসিসিপি মিসৌরি নদীর বদ্বীপ, আর ভারতের কৃষ্ণা নদীর বদ্বীপ, সিন্ধু নদীর বদ্বীপ ইত্যাদি। তো এই ছিল দুটি যে তোমাদের ভূমিরূপ, প্লাবনভূমি আর ভূমিরূপ এই বদ্বীপ, তার সম্পর্কে কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিলাম। চলে যাব সেকেন্ড যে প্রশ্ন, সেকেন্ড প্রশ্নটি হচ্ছে তোমাদের দেখো মরু সম্প্রসারণ রোধের তিনটি উপায় উল্লেখ করো। তো দেখো প্রথম যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে বৃক্ষ সীমান্ত গড়ে তোলা।
তো এই পয়েন্টের মধ্যে কী লেখা হচ্ছে দেখো, মরুভূমি সংলগ্ন অঞ্চলে বায়ু প্রবাহের সঙ্গে আড়াআড়িভাবে কাটা গাছ, ঝোপঝাড় ও বৃক্ষরোপণ করে মরুভূমি সম্প্রসারণ রোধ করা সম্ভব। এক্ষেত্রে বৃক্ষগুলি সারিবদ্ধভাবে লাগানো হয় যাতে বায়ু তাড়িত বালিকণা বৃক্ষে প্রতিহত হয়ে মরুভূমির প্রসার রোধে কমাতে পারে। এই সারিবদ্ধ বৃক্ষগুলিকে বৃক্ষ সীমান্ত বলা হয়। চলে যাব এর উদাহরণের দিকে। উদাহরণে কী বলা হচ্ছে, সাহারা মরুভূমির দক্ষিণাংশে 11টি দেশ 15 কিলোমিটার চওড়া ও 8000 কিলোমিটার বৃক্ষ সীমান্ত গড়ে তুলেছে। সেকেন্ড যে পয়েন্টটি সেটি হচ্ছে পশুচারণ নিয়ন্ত্রণ করা। কী বলা হচ্ছে, মরুভূমি সংলগ্ন অঞ্চলে পশুচারণ করলে সবুজ গাছপালা ও বৃক্ষের ধ্বংসের সম্ভাবনা থাকে যা মরু সম্প্রসারণকে অনেক অংশে বাড়িয়ে তোলে। তাই মরু সম্প্রসারণ করার জন্য মরুভূমি সংলগ্ন অঞ্চলে কঠোরভাবে পশুচারণ নিয়ন্ত্রণ দরকার। এই ছিল তোমাদের সেকেন্ড পয়েন্ট। তিন নম্বর পয়েন্টের দিকে চলে যাব। তিন নম্বর পয়েন্ট হচ্ছে সেচন কার্যের ভূমিকা। সেচ কার্যের মাধ্যমে মরুভূমি শুকনো বালিকে যদি ভিজিয়ে রাখা যায় তাহলে বায়ু তাড়িত হয়ে সেই ভারী ভেজা বালি অন্যত্র উঠে যেতে বা উড়ে যেতে পারে না, ফলে মরুভূমির প্রসার ও ঘটে না। এই ছিল সেকেন্ড প্রশ্নের উত্তর। চলে যাব তিন নম্বর প্রশ্ন, যেখানে বলা হচ্ছে ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির মধ্যে পার্থক্য নিরূপণ করো। তো দেখো এই যে পার্থক্যটা দেখিয়েছি, তিনটে পার্থক্য, পূর্ব উপকূলীয় সমভূমি প্রথমে, তারপরে পশ্চিম উপকূলীয় সমভূমি। পূর্ব উপকূলীয় সমভূমির মধ্যে বলা হচ্ছে এটি ভারতের পূর্ব প্রান্তে বঙ্গোপসাগর উপকূল বরাবর অবস্থিত, আর পশ্চিম উপকূলীয় সমভূমি হচ্ছে এটি ভারতের পশ্চিম প্রান্তে আরব সাগর উপকূলীয় বরাবর অবস্থিত। তারপরে পূর্ব উপকূলীয় সমভূমির তলায়, পূর্ব উপকূলের সমভূমির দৈর্ঘ্য উচ্চতা পশ্চিম উপকূলের সমভূমির তুলনায় কম, আর দৈর্ঘ্য হচ্ছে 1500 কিমি। আর পশ্চিম উপকূলের সমভূমির ক্ষেত্রে কি, পশ্চিম উপকূলের সমভূমির দৈর্ঘ্য উচ্চতা পূর্ব উপকূলের সমভূমির তুলনায় বেশি, এর দৈর্ঘ্য হচ্ছে 1600 কিমি। তারপরে পূর্ব উপকূলের সমভূমির তলায় কী লেখা হচ্ছে, পূর্ব উপকূলীয় সমভূমি প্রশস্ত ও সমতল আকৃতির, এটি প্রায় 100 কিলোমিটার চওড়া। আর পশ্চিম উপকূলীয় সমভূমির তলায় কী লেখা হচ্ছে, পশ্চিম উপকূলীয় সমভূমি সংকীর্ণ, উঁচু নিচু ও বন্ধুর প্রকৃতির, এটি প্রায় 80 কিমি চওড়া। এই ছিল তিন নম্বর প্রশ্ন, যার উত্তর। চলে যাব চার নম্বর প্রশ্নের দিকে। কী বলা হচ্ছে, অতিরিক্ত ভৌমজল উত্তোলনের প্রভাবগুলি বর্ণনা করো। দেখো প্রথম পয়েন্ট হচ্ছে পানীয় জলের অভাব। অতিরিক্ত পরিমাণ ভৌমজলের উত্তোলনের ফলে ভৌমজল পিঠ নিচে নেমে যায়, তাই পরবর্তীকালে কূপ বা নলকূপ খনন করলে সহজেই আর জল পাওয়া যায় না, একদা পানীয় জলের অভাব দেখা যায়। সেকেন্ড যে পয়েন্টটি সেটি হচ্ছে ভূমিধস। সেখানে বলা হচ্ছে অতিরিক্ত ভৌমজল উত্তোলনের ফলে মাটির নিচের স্তরগুলি স্বাভাবিকের তুলনায় অনেক বেশি শুকনো হয়ে যায়, ফলে মাটির নিচের স্তরগুলির মধ্যে ভারসাম্য হারিয়ে যায়, এক কথায় যা ভূমিধসের কারণ হয়ে দাঁড়ায়। তারপরে তিন নম্বর পয়েন্টে দেখো, তিন নম্বর পয়েন্ট হচ্ছে মাটিতে খনিজ লবণের আধিক্য। কী বলা হচ্ছে, ভূগর্ভ থেকে মাত্রাতিরিক্ত ভৌমজল উত্তোলনের ফলে ভৌমজলের সঙ্গে মাটির নিচে খনিজ লবণ উঠে আসে। এই খনিজ লবণ ভৌমজলের সঙ্গে কৃষি জমি উপরিভাগে ছড়িয়ে পড়ে। বছরের পর বছর এই প্রক্রিয়া ঘটতে থাকার মৃত্তিকার উপরিভাগে খনিজ লবণের আধিক্য ঘটে। একসময় সেই উর্বর জমি লবণের আধিক্যের জন্য অনুর্বর জমিতে পরিণত হয়। বর্তমানে পাঞ্জাব ও হরিয়ানার অধিকাংশ কৃষি জমি এই সমস্যায় জর্জরিত। তো ছাত্রছাত্রীরা, এই ছিল তোমাদের যে ভূগোলের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে পার্ট ওয়ান রয়েছে দশম শ্রেণী, তার সম্পূর্ণ প্রশ্নের উন্নত মানের নোটস তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এই প্রশ্নগুলির উত্তর এইরকমভাবে লিখলে তোমরা কিন্তু এই মডেল অ্যাক্টিভিটি টাস্কে যথেষ্ট ভালো নম্বর পাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, এবং যারা চ্যানেলে নতুন তাদের কাছে একটি অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।